হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা চলে এসেছি আরও একটা মিষ্টি ব্লগ শেয়ার করতে। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা এখন স্টার্ট করি। তো সকাল সকাল দেখো এখন ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দেবো। তো ম্যাগিটা একদম সিম্পল বানিয়েছি, কোনো কিছু দেইনি ম্যাগিটার মধ্যে। আর আমি খাবো দেখো একটা বিস্কিট, আর আমন্ড রয়েছে, বাদাম রয়েছে, আর একটা কাঁচা হলুদ রয়েছে, একটা নয় একদম ছোট্ট একটা কিউব করা রয়েছে। আর মানে একটু তেতো তেতো লাগে, তো তাই কিন্তু আমি বিস্কুটটা দিয়ে খাবো। এমনি কিন্তু কোনো কারণ নেই, জাস্ট মানে বলে নাকি পেটটা পরিষ্কার হবে তাই জন্য। তো দেখো এগুলো করে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি ছাদে। দেখতেই পাচ্ছ এটা একটা শাড়ি ছাদের মধ্যে মানে বেছে মানে পাতিয়ে দিয়েছি। এটা একটা ধোয়া পরিষ্কার শাশুড়িরই শাড়ি, মানে আমার নয়, কিন্তু যেহেতু আমি একদমই শাড়ি শাড়ি বাড়িতে পরা হয় না, তাই আমার ওরকম ছাপার শাড়ি খুবই কম বলতে পারো আছে। আর এটা কী বলো তো, হ্যাঁ তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু বড়ি, মানে বড়ির না এখনও তৈরি হয়নি, বড়ি দেবো বলে ছাদে এসেছি। এটাকে এখন কালো জিরে ওপরটা দিয়েছি, এটাকে এখন ভালো করে কিন্তু ফেটাতে হবে। আর বড়ি যত ফেটাবে তত কিন্তু ভালো হয়। যদিও আমি বড়ি কীভাবে দেয় কিংবা বড়ির সম্বন্ধে কিছুই জানি না বলতে পারো, তো যতটুকু মানে মানে শুনেছি ততটুকুই। আর শাশুড়ি এটাকে পেস্ট করে দিয়েছিল মিক্সিতে, এটা কি একটা ডাল সাদা সাদা, আমি নাম বলতে পারবো না, জেনে তোমাদের কোনো দিন বলবো, ভিজিয়ে রেখেছিল সেটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করেছি। আর একটুখানি নুন দিয়ে তারপরে কালো জিরে দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে, যত ফেটাবে তত বড়ি ভালো হবে। তো দেখো আমার তো ফেটাতে ফেটাতে হাত ব্যথা হয়ে গেছিলো, আর যেহেতু আমার নিচে বসতে অনেকটা প্রবলেম হচ্ছিলো তাই বেশি কিছু করতে পারিনি। তো বড়ি দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি নিচে। শাশুড়ি বাজার করে নিয়ে এসছে, আর ওদিকে রান্নাও করছে। আর এটা দেখো শাক, এটাও কী শাক আমি বলতে পারবো না, যদি তোমরা কমেন্টে জেনে থাকো, মানে যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে তোমরা জানিও যে এটা কী শাক। আমি সব শাক চিনি না, এখনও এত বছর হয়ে গেছে আমি সব শাক পাতা চিনিয়ে উঠতে পারি না যে কোনটা কী শাক। মোটামুটি পালং শাক, পুঁই শাক, লাল শাক এই কটা চিনি, আর চিনি না বাদ বাকি। তো দেখো শাক আনলে যথারীতি কিন্তু বাটিতে কিন্তু আমি কিন্তু কাটি, খুব কম আমার শাশুড়ি কাটে। যদি আমি না থাকি কিংবা আমি কোনো অন্য কোনো কাজে ব্যস্ত থাকি তাহলে কিন্তু উনি কাটে। কেন বলো তো, যেহেতু আমি শাকটা খুব ঝিরি ঝিরি কুচি করে কাটি তাই জন্য। আর দেখো সবাই বলে নাকি যে, শুনেছি সবাই বলে মানে কানে শোনা, মারাও বলে, বড়রা সবাই বলে যে শাক পাতা খেলে নাকি বাচ্চার চুল হয়। এটা কি সত্যি? আমি জানি না যে চুল হয় কি হয় না, মানে এটা কুসংস্কার বলবো নাকি সত্যি হয়, নাকি খেলেও হয়, কিংবা ধরো যারা খাবে না তারা কি একদমই টাক হয়ে যাবে, এরকম কি কোনো ব্যাপার আছে? তো যাই হোক, আমিও শাশুড়িকে সেই মানে জেনেই বলেছিলাম যে শাক কিন্তু রোজই আনবে, কিন্তু জানো তো আমাদের এরকম কোনো কনসেপ্ট নেই, কিন্তু আমাদের বাড়িতে প্রচুর শাক হয়। যেহেতু অরূপ শাক খেতে ভীষণ ভালোবাসে, মানে শাক পাতা খেতে, ভাজা বলো, কোনো তরকারি বলো, শাকের সেগুলো খেতে খুবই ভালোবাসে, মানে যাই হয়ে যাক বলবে শাক আনতে, শাক আনতে, এরকম একটা ব্যাপার। তো বাচ্চার চুলের জন্য তো আমি এখন বলেছি, আমার মোটামুটি শাক খেতে অতটা ভালো লাগে না, লাল শাক খেতে আমার ভালো লাগে, পুঁই শাক খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, লাল শাকটা বেশ রসুন দিয়ে ভাজলে আমার খুব ভালো লাগে গন্ধটা, আর যে কোনো শাকে যদি রসুন দেয় তাহলে আমার খুব ভালো লাগে, আর ভাজা খেতেই ভালো লাগে। পেঁয়াজ টিয়াজ দিয়ে শাক খেতে আমার ভালো লাগে না, আর আমাদের বাড়িতে হয়ও না। অনেকে বাড়িতে হয় যে পেঁয়াজ দিয়েও কিন্তু শাক ভাজা হয়, কিন্তু আমাদের বাড়িতে শুধুই কিন্তু কালো জিরে দিয়ে হয়, নিরামিষ ভাজা হবে, তা নাহলে রসুন দিয়ে ভাজা হবে, তা নাহলে কিন্তু কোনো তরকারিতে ধরো পুঁই শাক কিংবা পালং শাকের তরকারি ওরকম শাক পাতা হয়। তো আমার শাশুড়িও তাই জন্য আমি বলছিলাম যে এরকম শাক আনবে তাহলে না, তাহলে কিন্তু বাচ্চা কিন্তু তখন দেখা গেল টাকলু হয়েছে। তো শাশুড়ি হাসছে, বলছে আমাদের তো এমনি শাক খাওয়া হয়, মানে হবে বলে যে খেতে হবে এমন কোনো কথা নেই। তো তোমরাও কি এটা বিশ্বাস করো যে শাক খেলেই বাচ্চার চুল হবে আর শাক না খেলে বাচ্চা টাকলু হবে? তো আমি জানি না কতটা সত্যি। আর সত্যি কথা বলতে এখনকার যা দিনকাল পড়েছে, মানে যা ভেজালের যুগ বলে পড়েছে, যতই ধরো চেষ্টা করা হয় যে জন্মের থেকে যেটা হয় সেটা কিন্তু আর পরে থাকে না, পরে কিন্তু জিনিসটা দেখি মানে চেঞ্জ হয়ে যায়। যেরকমই ধরো আমার মাথায় প্রচুর চুল ছিল, কিন্তু মাথায় কালার করে হিট দিয়ে তারপরে ধরো মানে সব রকম ধরো এই যে স্প্রে করে, হেয়ার স্প্রে বলো, এগুলো করে করে কিন্তু চুলটা একদম খারাপ হয়ে গেছে। তাই জন্মের চুল আর নেই, সেটাই মানে বলতে চাইছি তোমাদের। তো চেষ্টা করি, দেখা যাক কতটা কি সফল হয়। আমিও কিন্তু শাক পাতা খাচ্ছি, তোমরাও যারা প্রেগু মাম্মা মাছ তারাও কিন্তু শাক পাতা খেও, জানি না এটা কতটা সত্যি।
তো দেখো এখন শাক কাটা হয়ে গেছে কুচি কুচি করে, আর শাশুড়ি একটা পেঁয়াজ দিয়েছে, বলেছে কেটে দিতে, কিন্তু আমি না এই বটিতে পেঁয়াজ টিয়াজ একদম কাটতে পারি না, কিন্তু শাকটা বটিতেই কাটতে হয় যেহেতু অন্য কিছুতে কাটা যায় না ছুরি দিয়ে, আর আমি ছুরি দিয়ে সব কিছু কাটতে পারি সব। তো এইখানে কাটতে গিয়ে পেঁয়াজটা কাটতে গিয়ে আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে, মানে মানে আধ ঘন্টা লেগেছে আমার পেঁয়াজ কাটতে একটা, আর ঘরে পুরো চোখলাতে পুরো ছড়িয়ে গেছে। তো এখন তো নিচে বসে আমি তো কোনো কাজ করতে পারি না, তাই জন্য কিন্তু আমি খাটেই কিন্তু একটা প্লাস্টিক পেতে নিয়ে কিন্তু শাকটা কিন্তু কাটলাম, কিংবা কিছু যদি কাটতে হয় তাহলে কিন্তু এইভাবেই কিন্তু আমি কাটি, তা নাহলে আমি কাচি আর ছুরি দিয়ে কিন্তু সব কিছু কাটি। তারপরে দেখো এখানে আমার একটা আজকে রিচুয়াল আছে যেটা শাশুড়ি মা দেবেন, দেখো এটা হচ্ছে শাড়ি, সায়া আর একটা ব্লাউজ লাল রঙের, এটা কিন্তু তিনটে কিন্তু নতুন। তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর শাড়িটা কিন্তু আমি পছন্দ করে কিনেছি। তো আজকে হচ্ছে শাশুড়ি দেবে হচ্ছে একটা রিচুয়াল যেটা করতে হয়, একদম সিম্পল কিন্তু কোনো কিছু না যে রান্না ফান্না করে দিতে হয়, মানে স্বাদেরই একটা অনুষ্ঠান টাইপের বলতে পারো, অনুষ্ঠান না মানে একটা নিয়ম বলতে পারো। তো দেখো এখানে ঠাকুরের মানে ঠাকুর মশাই থেকে উনি করিয়ে নিয়ে এসেছেন, এটা কি মানে কি বলবো আমি বুঝতে পারছি না। তো এটার মধ্যে অনেক কিছু কিন্তু রয়েছে, আমি ঠিক সব কী কী আছে জানি না, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর এটা ঠাকুর ঘরে মানে বসেই কিন্তু আমি খেয়েছিলাম। তো শাড়ি ঠাড়ি পরে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম স্নান টান করে, তারপরে দেখো এখন এটাকে ঠাকুরকে প্রণাম করে কিন্তু আমি এটাকে খেয়ে নেবো। এটাই আজকের নিয়ম, এমনি কোনো আর নিয়ম নেই যে অন্য কিছু করতে হবে, আর আর নিজে নিজে একা একাই কিন্তু করে নিয়েছি, যেহেতু আমার শাশুড়ি একটুখানি মানেন বেশি সব কিছুতে, যে না উনি হাত দেবেন না মানে এরকম একটা ব্যাপার, যেহেতু উনি কী বলবো ভেঙে আর তোমাদের কী বলবো, যেহেতু আমার শ্বশুরমশাই নেই তাই উনি সবসময় সব কিছুতে ওই ইয়ে করতে চান না, আমি বলি কিন্তু উনি করেন না, বলে আমারটা আমাকে করে নিতে। আমার ছেলেবেলাও কিন্তু আমি এরকম একা একাই করেছিলাম, কিন্তু জিনিসটা আমার ঠিক ভালো লাগে না যে একা একা কিছু করি, কেউ করে দেবে ধরো মানে কেউ হাতে ধরে দেবে কিংবা কিছু করলো সেটা ঠিক আছে। তো যাই হোক ওনাকে তো আর কিছু বলতে পারি না যে না এটা করে দিতে হবে, যেটা উনি মানে। তারপরে খাওয়া হয়ে গেল, চট করে ওটা খেয়ে নিলাম, আর পুরোটা খেতে পারিনি, অনেকটাই কিন্তু টেস্ট হয় খেতে এটাকে, কিন্তু পুরোটা খেতে পারিনি আমি, তিনবার খেয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরে আমি আসন পেতে তো নিজেই বসেছিলাম, তারপরে আসন টাসন তুলে, আর প্রচণ্ড গরম লাগছিলো তাই জন্য তারপরে একটুখানি শাড়ি শাড়ি চেঞ্জ করবো। তো বরকে বললাম আমাকে একটুখানি ফটো তুলে দাও, ভিডিও করে দাও, তো দেখো এখানে ভিডিও করে দিয়েছে, আর ওকে ভিডিও করতে বলবো একরকম আর করবে একরকম, চেষ্টা করে না করে না কোনো সময়, চেষ্টা তো করে সেটাই অনেক, অনেকে আছে চেষ্টাও করে না করে দিতে চায় না এরকম একটা ব্যাপার, কিন্তু ও করে দেয় কিন্তু খুব একটা ভালো করে ক্যামেরাও করতে পারে না, তাই দেখো এখানে হাসছিলাম। আর এখানে দেখো ছেলে কী করেছে, ঠাকুরের ওখানেই ছিল এই আবিরগুলো, সেগুলোকে ওখান থেকে গায়ের থেকে নিয়ে আমাকে লাগিয়ে দিয়েছে এরকম করে। তো কয়েকটা আমি ফটো তো তুলেছি, তারপরে ভিডিও তুলেছি, এখন দেখো কয়েকটা রিলস বানাবো আর একটুখানি ফটো তুলে নেবো। তো আজকে হচ্ছে ভিডিওটা এইটুকুই থাক, তোমাদের কার কীরকম লাগলো অবশ্যই জানিও, আর প্রশ্নটা কিন্তু রইলো যে শাক পাতা খেলে কি বাচ্চার মাথায় সত্যি সত্যি চুল হয় কি না কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতন টাটা।